গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির রাজনৈতিক সমাবেশে সহিংসতার অভিযোগে করা আটটি মামলার মধ্যে চারটিতে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাকি চারটি মামলার শুনানি হয়নি। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত আমির খসরুর উপস্থিতিতে এই আদেশ দেয়। আটটি মামলার মধ্যে চারটি পল্টন এবং চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেয়েছেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকে, সেগুলো শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে। গত 2 নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।